हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल सोमास लाइफस्टाइल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, आमियो खूब भालो आछी। तो देखो आज सन्धे बेला छेलेर आबदारे बनिए फेललाम मिनी मोगलाई। तो ठंडा तो खूब भालोई पड़े, तो सन्धे बेला जदि एकटु गरम गरम ए धरनेर स्नैक्स हय तो दारुण लागे खेते। এটা সুন্দর একটা দারুণ ভালো স্ন্যাক্স হয়। এছাড়াও বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় হঠাৎ করে, তো চটজলদি এরকম খাবার বেশ বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব টেস্টি হয়। তো সেই জন্য বানালাম, তোমরাও ট্রাই করে দেখো, খুব ভালো হয়েছে খেতে, দারুণ টেস্টি হয়েছে। তো কিভাবে মিনি মোগলাই বানালাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মিনি মোগলাই করার জন্য আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে আগে আমি কিছুটা পেঁয়াজ দেব। ধনে পাতাটা দেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দেব। গোলমরিচের গুঁড়ো দেব, একটু চাট মশলা দেব, আর একটু ব্রেড ক্রাম্বস দেব। এবার মিক্স করে নেব। তো পুরটা রেডি হয়ে গেছে, চলো এবার তৈরি করে ফেলি মোগলাইটা। দেখো ময়দা মেখে নিয়েছি আর ছোট ছোট করে লেচি বেড়ে করে নিয়েছি। এবার ছোট ছোট লুচির মতন করে এগুলোকে বেলে নেব। দেখো লুচির মতন করে আমি বেলে নিয়েছি, একটু লম্বাটে করেছি। এবারে আমি মিনি মোগলাই তৈরি করব। এবার এর মাঝখানে পুর দেব। দিয়ে এই চারপাশটা মুড়ে দেব। ছোট ছোটই হবে, ওই জন্যই নাম দিয়েছি মিনি মোগলাই। কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা ট্রাই করো বাড়িতে। এইভাবে চেপে চেপে দেব যাতে ভাজার সময় খুলে না যায়। এই একটা তৈরি হয়ে গেল। এইভাবে সবকটা তৈরি করে নেব।
ভালো করে মুখগুলো চেপে চেপে দিতে হবে যাতে ফুলে না যায়। এইভাবে পরপর আমি তৈরি করে নেব। তাহলে দেখো সবকটা মোগলাই আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এই দেখো সবকটা আমার পানি ফেলেছি, পুর ভরে ফেলেছি সবকটার মধ্যে। এবার আমি এগুলোকে তেলে ভাজবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ভেজে নেবো একটা একটা করে। মিডিয়াম আঁচে ভাজবো। পিঠ উল্টিয়ে দেখো কেমন ফুলে যাচ্ছে। একটু কেটে কেটে দেব যাতে ভিতরটা ভাজা হয়, ভিতরের পুরগুলো ভাজা হয়, সেই জন্য একটু কেটে কেটে দেব। হয়ে গেছে এটা ভাজা। এইভাবে সবকটা ভেজে নেব। একটু কেটে কেটে দিই যাতে ভিতরের পুরটা ভালো মতন ভাজা হয়। এটাও হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে সবকটা মোগলাই এক এক করে আমি ভেজে নেব। দেখো আমার মোগলাই গুলো সব ভাজা হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে আমার মিনি মোগলাই। তো কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং হাসি খুশি থেকো। টাটা।